নমস্কার, দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। মহারাষ্ট্রের তাসের ঘরের মতো ধসে গেল বহুতল, ধ্বংসস্তূপে আটকে বহু। মহারাষ্ট্রের তাসের ঘরের মতো ধসে গেল বহুতল, আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে গিয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ, চলছে উদ্ধার কাজ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নবী মুম্বাইয়ের শাহবাজ গ্রামে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে, তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে গিয়েছে, তাদের উদ্ধারে দ্রুত কাজ চলছে। অসমের পিরামিডকে স্বীকৃতি, মৈদামকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের সম্মান ইউনেস্কোর। 700 বছরের পুরনো অসমের মৈদামকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের সম্মান দিল ইউনেস্কো। চড়াইদে ও এলাকার মৈদাম সমাধি ক্ষেত্রগুলিকে উত্তর পূর্বাঞ্চলে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। আগামী দিনে ওই এলাকা অসমের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত 168 দেশের 1199 স্থানকে হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে ইউনেস্কো। তার মধ্যে ভারতের 44 স্থান রয়েছে। অসমের পিরামিড নামে পরিচিত মৈদাম 13-19 শতক পর্যন্ত অহোম রাজত্বের 386 মৈদাম এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে 90 রক্ষণাবেক্ষণ চলছে। ওই রাজত্বে স্বর্গদের ও রাজাদের মৃত্যু হলে মিশরের পিরামিডের ধাঁচে তাদের সমাধিস্থ করা হতো, সঙ্গে দেয়া হতো প্রিয় জিনিসপত্র, আর সেই সমাধির উপরে নির্মিত হতো মাটি ও পাথর দিয়ে তৈরি গম্বুজাকৃতির ঢিপি। এই সমাধি ক্ষেত্রকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়ার জন্য গত বছর ইউনেস্কোর কাছে প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। মলদ্বারে ঢুকে রয়েছে 1.5 ফুটের সাধের লাউ, অসুস্থ কৃষককে পরীক্ষা করে চক্ষু চড়কা চিকিৎসকদের। পেটে অসহ্য যন্ত্রণা, ব্যথায় কাতর কৃষক, দ্বারস্থ হয়েছিলেন ডাক্তারের। পরীক্ষা করতেই সকলের চক্ষু চড়ক গাছ, দেখা গেল তার মলদাতে ঢুকে রয়েছে আস্ত একটা লাউ। এমনই এক ঘটনায় শোরগোল মধ্যপ্রদেশের ছাতারপুর জেলা হাসপাতালে। তবে স্বস্তির বিষয়, অস্ত্রোপচার করে লাউটি বের করে আনা সম্ভব হয়েছে। ওই ব্যক্তি বিপদমুক্ত বলে জানাচ্ছে চিকিৎসকরা। খাজুরাহর বাসিন্দা ওই কৃষক গত কয়েকদিন ধরে অসহ্য পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, প্রায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দেখা যায় 1.5 ফুট লম্বা লাউ ঢুকে রয়েছে ওই কৃষকের মলদ্বারে, আর তার মলদ্বারের ত্বক বিশ্রীভাবে ছিঁড়েও গিয়েছে। গত 21 জুলাই প্রায় 2 ঘন্টা ধরে জটিল অস্ত্রোপচার করা হয়, বের করা হয় ওই লাউটিকে। চিকিৎসকরা জানিয়েছেন এখনো বর্তমানে সুস্থ রয়েছেন ওই কৃষক, কিন্তু এখন প্রশ্ন মলদ্বারে লাউ ঢুকলো কি করে, তা অবশ্য এখনো জানা যায়নি। তবে আপাতভাবে মনে করা হচ্ছে ওই কৃষক মানসিক অসুখে ভুগছিলেন, আর তার ফলেই তিনি কোনোভাবে লাউটি মলদ্বারে ঢুকিয়ে ফেলেছিলেন। তবে ওই কৃষককে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই পরিষ্কার করে বলতে পারেননি। সঠিক কারণ জানতে তদন্ত শুরু করে দেখা হচ্ছে। আলিয়ার মার ধরে কুপকাত ববি দেয়াল, 100 নিরাপত্তা রক্ষীর সামনে ধুমধুমার অ্যাকশন। আদিত্য চোপড়ার হাত ধরে গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রাখছেন আলিয়া ভাট, ছবির নাম আলফ। এই খবর নতুন নয়, ইতিমধ্যে কোমর বেঁধে এই ছবির শুটিং এ নেমে পড়েছেন আলিয়া ভাট, আর এবার খবর ক্যামেরার সামনেই দুরন্ত অ্যাকশনে মত্ত এই অভিনেত্রী। তার বিপরীতে রয়েছে ববি দেয়াল। জানা গিয়েছে সম্প্রতি শুটিং হয়েছে ববি ও আলিয়ার এক অ্যাকশন দৃশ্যের, আর এই শুটিং এর ছবি যাতে ফাঁস না হয় সেই কারণেই
বিশেষ 100 জন নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হয়েছিল। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশে এনে সিনেমার নাম ঘোষণা করলেন আলিয়া ভাট। এই ছবিতে হলিউডের হার্ট অফ স্টোন সিনেমার মতোই দুরন্ত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমার ঘোষণা শুনেই উত্তেজনায় ফুটছে নালিয়া অনুরাগীরা। শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশনদের নিয়ে তৈরি যশরাজের পুরুষতাত্ত্বিক স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন, এবার সেটাই দেখার। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।